সকাল থেকেই সারা রিসোর্টে একটা গুমোট ভাব। রিসোর্টের মনোরম দৃশ্য যেন স্বস্তির বাতাস বইয়ে দিতে পারছে না সাদউদ্দিনদের হৃদয়ে। গেল কদিন ধরে একের পর এক ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে উত্তপ্ত ফুটবল অঙ্গন। নেগেটিভ ফলাফল নিয়ে এসেও করোনায় পজিটিভ রিপোর্ট পাওয়া, একসঙ্গে এত ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। তাই তো দ্বিতীয় দফায় আবার হলো অনুশীলন ক্যাম্পে থাকা ফুটবলারদের করোনা পরীক্ষা। আগামী 8 অক্টোবর সিলেটে আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, এরপর কাতারে স্বাগতিকদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে জামাল ভুঁইয়াদের, হাতে সময় খুবই কম। এর মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হয় বিপাকে বাফুফে। তাই তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর আবারও ফুটবলার ও কর্মকর্তাদের এই করোনা পরীক্ষা। এ পরীক্ষার ফলাফলের পরই পরবর্তী কার্যক্রম হাতে নিবে বাফুফে। দুটো প্রতিষ্ঠান সমস্ত খেলোয়াড় এবং কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করেছে। প্রথমে ICDDRB যারা নেগেটিভ ছিল তাদের নমুনা সংগ্রহ করে এবং পরবর্তীতে যারা পজিটিভ ছিল তাদের নমুনা সংগ্রহ করেছে। পরবর্তীতে আবার প্রবা একইভাবে একই নিয়ম ফলো করে তাদের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে খেলোয়াড়রা আমরা ডাক্তারকে দিয়েও চেক আপ করিয়েছি, তারা মোটামুটি সবাই সুস্থ আছে, তাদের কোনো সিমটম এখনও পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। তারা সবাই নিজেদেরকে শারীরিকভাবে অনেকটা সুস্থই ভাবছে। আশা করছি এই টেস্টের মধ্যে দিয়ে আমরা আমাদের একটা ভালো রেজাল্ট পাবো। ক্যাম্পে থাকা ফুটবলাররাও জানালেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন তারা। দুইবার টেস্ট করা হয়েছে, তো আমরা আশা করতেছি আর কি ইনশাআল্লাহ আমরা নেগেটিভ রিপোর্ট নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মাঠে নামব। দ্বিতীয় দফায় 30 জন ফুটবলার ও 6 কর্মকর্তার করোনা পরীক্ষা করা হয়েছে। বুধবার বা বৃহস্পতিবার বিকেলে পাওয়া যাবে ফুটবলারদের করোনা পরীক্ষার ফলাফল। পারভীন আক্তার, সময় সংবাদ।